সুপ্রিয় সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে পরিমণি। দর্শক, পরিমণি নিয়ে আজকে আমার অনেক কথা রয়েছে। পরিমণি সম্পর্কে অনেক কথা আপনাদের শুনতে ভালো লাগে, এবং যারা নিউজ প্রডিউস করে তাদেরকেও অনেক ভালো লাগে, এবং যারা নিউজ দেখেন তাদেরকেও অনেক ভালো লাগে, যারা নিউজ লেখেন তাদেরকেও অনেক ভালো লাগে। পরিমণি নামটি যেন একটি মিষ্টি নাম, যেন একটি চমৎকার আধ্যাত্মিক একটি নাম। এই পরিমণি নিয়ে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়া নির্লজ্জভাবে যেভাবে সমস্ত নিউজ প্রচার করে গেছে, ও পরিমণি একই কাপড়ে কতদিন জেলখানা থাকলো সেই নিউজগুলো পর্যন্ত আমাদের মিডিয়া অনেক দায়িত্বের সাথে নিউজগুলো প্রচার করেছে। আসলেই এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরিমণি। আর সেই পরিমণি, যে পরিমণি হোটেল বোর্ড না কি যেন নাম একটি, সেখানে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছেন কিনা, মদ পান করেছেন কিনা, তার কি কালচার ছিল, সেই বিষয়গুলো থেকে শুরু করে পরিমণির নিউজ দেখতে দেখতে এতটা বিধ্বস্ত অবস্থা হয়েছিল, আসলে এটি বলবার মতো নয়। দর্শক, পরিমণি সম্পর্কে বললাম তো, অনেকেরই অনেক ভালো লাগে নামগুলো শুনতে, কিন্তু আজকে পরিমণি সম্পর্কে আমি কিছুই বলছি না। আজকের আমার যে বিষয়টি সেটি হচ্ছে মুফতি আল্লামা কাজী মুহাম্মদ ইব্রাহিম সম্পর্কে। আমি একজন ইসলামিক স্কলার সম্পর্কে কথা বলতেই পছন্দ করি, পরিমণির মতো কোনো ব্যক্তি সম্পর্কে আমার কথা বলার কোনো এখতিয়ার নেই। রিসেন্টলি কিছুদিন আগে আমি হিরো আলমের একটি গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আমি হিরো আলমকে নিয়ে কথা বলিনি, তবে হিরো আলমের মধ্যে সুপ্ত বা গুপ্ত একটি গুণ রয়েছিল, যে গুণটি আমার খুব ভালো লেগেছিল, সেটি নিয়ে আমি কথা বলেছিলাম। আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এখান থেকে গিয়ে। দর্শক, আজকে কাজী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাপারে আসলে আমার বলার মতো বা এটা এই বিষয়টা নিয়ে জাহির করার মতো আমার তেমন কোনো যোগ্যতা নেই, তবে আমি কিছু কথা বলতেই হয়, আর যে কথাগুলো না বললেই নয়। আমি সেই কথাগুলোই বলতে এসেছি। কাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর 36 দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছিলেন, এবং 30 বছরের অধিক সময়ের বেশি সময় তিনি এই বাংলাদেশে ইসলামিক স্কলারের যে দায়িত্ব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে তার পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করে যাচ্ছেন, এবং সমস্ত বাংলাদেশের মানুষ থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে তিনি তার বক্তৃতা তিনি দিয়ে যাচ্ছেন, এবং ইসলামের অবিস্মরণীয় তিনি দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করছেন। এরকম একটি দায়ী ইলাল্লার বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসে যে তিনি অযৌক্তিক কথা বলেন, করোনা ভাইরাস নিয়ে তিনি বিভ্রান্তি ছড়িয়েছেন, এই যে কথাগুলো যখন চলে আসে যে একজন দায়ী ইলাল্লা কী করে বিভ্রান্তি ছড়াতে পারেন, আমার মনে হয় যে যারা এই কথাগুলো ছড়ান তাদের মধ্যেই প্রবলেম রয়েছে, কারণ তারা এখানে আনন্দ খুঁজে পান না। পরিমণির মতো এখানে কোনো আনন্দ লুকিয়ে নেই যে তারা এখানে এই নিউজগুলোকে ভালো করে প্রকাশ করবে, তারা সবসময় এই দায়ী ইলাল্লার বিরুদ্ধে কাজ করে থাকে। তাদের ইন্টেনশন আসলে কি এই বিষয় নিয়ে আমাদের তেমন কোনো জানা নেই, তবে আমি আশা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি ভালো দায়িত্ব থাকতো, তারা যদি নিষ্ঠার সহিত কাজ করতো, তারা যদি একটা মেথড ফলো করতো যে না একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দিনের বেলাও গ্রেফতার করা যেতে পারে, বা দিনের বেলাও তাকে ডেকে নিয়ে কার্যালয়ে নিয়ে এসে সুন্দরভাবে বসে তার সঙ্গে আলোচনা করা যেতে পারে, এই ধরনের যদি শিষ্টাচার তাদের কাছে মনে হতো, এই ধরনের শিষ্টাচার, এই ধরনের কালচার যদি তারা বড় হতো, এই ধরনের কালচার যদি বাংলাদেশের বাহিনীতে থাকতো, তাহলে আজকের এই কাজী মোহাম্মদ ইব্রাহিমকে যেভাবে রাতের অন্ধকারে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, তার বাড়িতে যেভাবে হানা দেওয়া হয়েছিল, এই জিনিসগুলো আসলেই অড লাগে, খুবই অড লাগে যে প্রশাসনের মাধ্যমে এই জিনিসগুলো এভাবে করে একটা কি বলবো অভদ্রতার মতো আচরণ করা হয় একজন ইসলামিক স্কলারের বিরুদ্ধে। দর্শক, কথা আসলে অনেক কথাই বলতে হয়, কার বিরুদ্ধে কথা বলবো আসলে শেষ করতে পারবো না। দর্শক মন্ডলী, এই 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত কাজী মোহাম্মদ ইব্রাহিমের সুখ্যাতি ছড়িয়েছিল। আজকে তাকে গ্রেফতার করে যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটি আসলে কোনো সভ্য দেশের সভ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হতে পারে না। আপনার যদি তাকে গ্রেফতার করতেই হয়, তার আগে আপনাকে কি করতে হবে, তাকে উকিল নোটিশ অথবা তাকে আপনার শোকজ প্রদর্শন করতে হবে, শোকজ দেখাতে হবে, শোকজ দেখানোর পরে উকিল নোটিশ পাঠাতে হবে, অথবা তারপরে তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দাখিল করতে পারেন বা জারি করতে পারেন যদি তিনি না আসেন।
হুট করে একজন ব্যক্তিকে আপনি গ্রেফতার করতে পারেন না, এটা আমার মনে হয় যে যারা আইনজীবী রয়েছেন তারা এই ব্যাপারটা ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যদি আমাকে থানা থেকে ডাকা হয়, আমি যদি থানায় না যাই তারপরে তিনি আমাকে শোকজ করতে পারেন আমি কেন গেলাম না, তারপরে তিনি আমাকে জানাতে পারেন যে আপনার নামে উকিল নোটিশ করা হয়েছে, আপনাকে থানায় যেতে বলা হয়েছে, তারপরে যদি আমি থানায় না যাই তখন তারা আমার নামে গ্রেফতারি পরোয়ানা করতে পারে। একজন মানুষকে হুট করে গ্রেফতার করা বাংলাদেশের কোন সংবিধানে রয়েছে আই ডোন্ট নো, আমি এটি জানি না। দর্শক, কাজী মোহাম্মদ ইব্রাহিম একজন ইসলামিক স্কলার, তার অসংখ্য অবদান রয়েছে, অপরিসীম অবদান রয়েছে বাংলাদেশের ইসলাম প্রচারের ক্ষেত্রে এবং দাওয়াতি কাজের ক্ষেত্রে। আমরা আশা করব তাকে মুক্তি করে দেয়া হোক এবং তাকে মুক্ত করে দেয়া হোক যেভাবে পরিমণিকে মুক্ত করে দেওয়া হয়েছে। আসলে পরিমণির সঙ্গে কাজী মোহাম্মদ ইব্রাহিমের আমি তুলনা করছি না, পরিমণির জায়গায় পরিমণি, কাজী মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় তিনি। তার কাজী মোহাম্মদ ইব্রাহিমের তুলনা বা তার ডুপ্লিকেশন এই বাংলাদেশে সেকেন্ড কোনো কপি নেই। তো আমি বলবো কাজী মোহাম্মদ ইব্রাহিমকে মুক্ত করে দেয়া হোক, এটি 18 কোটি বাঙালির আসলে একটি চাওয়া এবং তার কোনো অন্যায় আছে বলে আমার কাছে মনে নেই। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, কাজী মোহাম্মদ ইব্রাহিমেরও ভুল আছে। ভুল এক জিনিস আর হচ্ছে অন্যায় বা ক্রাইম আরেক জিনিস, এটি আপনাকে মেজারমেন্ট করতে হবে এবং এটি আপনাকে ডিফাইন করতে হবে কার জন্য আপনি কাকে কি আদালতে বা কি সমাচার কিসের জন্য আপনি কাকে কখন গ্রেফতার করবেন, এই ব্যাপারগুলো আপনাকে ডিসাইড করতে হবে। আদারওয়াইজ আপনি একজন একজনকে হঠাৎ করে গ্রেফতার করে নিতে পারেন না বা এটি উচিত নয় বলে আমি মনে করি। জানি না আপনারা আসলে কি মনে করছেন বা বাংলাদেশ সংবিধানে কি রয়েছে, আমার মনে হয় না যে এরকম কোনো সংবিধান রয়েছে। তো দর্শক মন্ডলী, অনেক কথাই আজকে বলেছি। কাজী মোহাম্মদ ইব্রাহিমকে যখন গ্রেফতার করা হয় আসলে 17 কোটি না 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনাকে দর্শক মন্ডলী আসলে আমার চাই তাকে মুক্ত করে দেওয়া হোক। তার সঙ্গে অনেকে ইসলামিক স্কলারদেরকে বন্দী করে রাখা হয়েছে, আমরা তাদেরও মুক্তি চাই। মাওলানা মামুনুল হক, তারপরে রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, আল্লামা দেলো হোসেন সাইদি থেকে শুরু করে অনেক বড় বড় ইসলামিক স্কলারদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। দর্শক মন্ডলী, আমরা এই আন্তরিকভাবে আমরা সকলের কাছে আমরা বিনীত অনুরোধ করব যে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, তাদের অসংখ্য অবদান রয়েছে বাংলাদেশের জন্য। 18 কোটি মানুষ আজ বুক পেতে আছে তাদের জন্য, 18 কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে তাদের জন্য। দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে।